নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তার জন্য বাঁধাকপিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, একটু মোটা আকারের করে কেটে নিয়েছি। আলু দিয়েছি, আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি একটু শিম দিয়েছি, শিমগুলো কেটে, ছোট ছোট শিম ছিল, শিমগুলোকে আমি দু টুকরো করে দিয়েছি। আর দিয়েছি বেগুন, বেগুনগুলোকেও এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু আর বেগুন একইভাবে ডুমো ডুমো আকারের কাটতে হবে। সবজিটাকে আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কড়াইতে তেল গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে যে আমি সবজিটা কেটে রেখেছি, এবার ওইটা তেলের মধ্যে আমি দিয়ে দেবো। এইভাবে সবটা সবজি তেলের উপরে দিয়ে দেব। সবজিটা তেলে দেওয়ার পরে একটু উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এবারে পরিমাণ মতো উপরে আমি ভালো করে নুনটাকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি দু চামচ হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দু চামচ দিয়ে এটাকে আর আমি নাড়াচাড়া করব না। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢাকা চাপিয়ে রাখবো। ঢাকনাটা চাপিয়ে দিলাম। দশ মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা আমি খুলে দেব। দিয়ে এইবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। বাঁধাকপির যে জলটা বেরিয়েছে ওটাতেই কপিটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালো করে আমি হলুদটা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আলুটা সেদ্ধ হয়েই গেছে। বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে, শিমটাও সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা চাপিয়ে দেব। সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাতে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। বাঁধাকপিটাতে কিন্তু একটুও জল দেওয়া যাবে না, বাঁধাকপির যেটুকু জল বেরোবে সেই জলটাতেই হবে। বাঁধাকপি, আলু সব সবজি ওই জলেই সেদ্ধ হবে। দিয়ে এটাকে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো একটা বাটিতে। ইলিশ মাছের মাথাগুলোকে আগে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। ইলিশ মাছটা ছোট তাই মাথাগুলো এরকম, আর ইলিশ মাছের মাথাটাতে একটু আমি মাছ রাখিনি, শুধু মাথাটা কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে এটাতে দিয়ে দেবো আমি 1 চামচ পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি ছোট ছোট তিনটে তেজপাতা।
দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। তেলে আদা দিলেই তেলটা চারদিকে ছিটিয়ে যায়, সেজন্য আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা করে দেখবে, তেলের উপরে আদা দিলেই আদা চারদিকে ছিটাতে থাকে। তার জন্য সামান্য পরিমাণ যদি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয় ওই আদার উপরে, তাহলে চারদিকে তেলটা ছিটাবে না। ভালো করে আদাটাকে লাল লাল করে ভেজে নিলাম। এবারে আমি ভাজা আদার উপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা ছোট টমেটো কেটেছিলাম, টমেটোটাও দিয়ে দিচ্ছি। চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। হাফ চামচ নুন দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি, পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে সব একসাথে ভালো করে আমি ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিতে হবে। মোটামুটি ভাবে লাল ভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে ইলিশ মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এবারে আমি দিয়ে দেব। ইলিশ মাছের মাথাগুলো দেওয়ার পরে এগুলোকে আমি ভেঙে নেব। একটু এই মশলাটার সাথে একটুখানি ভেজে তারপরে আমি এগুলোকে হালকা করে খুন্তি দিয়ে এইভাবে উপর করে ভেঙে দেব। ইলিশ মাছের মাথাগুলোকে ভেঙে দিয়েছি আমি ভালো করে। কেউ চাইলে ইলিশ মাছের মাথার জায়গায় কাতলা মাছের মাথা অথবা রুই মাছের মাথাও দিতে পারে, কিংবা চিংড়ি মাছ দিয়েও করা যায়। তবে বাঁধাকপিতে সব মশলা একসাথে দিয়ে যদি বাঁধাকপি তোলা যায়, তার থেকে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে তাতে যদি এইভাবে করে ফোড়ন দেওয়া যায়, তবে তার টেস্ট বেশি ভালো হয়। আমি মশলাটাকে আবার ভালো করে মাছের মাথাটা যে ভেঙেছিলাম ওটার সাথে ভালো করে একটু ভেজে নেব। মাথাটা ভাজা হয়ে গেছে ভালো করে লাল লাল করে। এবারে যে বাঁধাকপিটা আমি রেখেছি সেদ্ধ করা সব সবজির সাথে, এবার আমি ওটা দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালো করে বাঁধাকপিটার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলাটা। যারা সুগারের পেশেন্ট, যাদের হাই সুগার আছে, তাদের জন্য বাঁধাকপি খুবই উপকারী। বাঁধাকপি, ফুলকপি, যে কোনো কপি খুবই উপকারী, বিশেষ করে বাঁধাকপি। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়েছি, যেটুকু বাঁধাকপির জলটা আছে সেটা যাতে শুকিয়ে যায়। দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচে
বসে যাবে। আমার এটা হয়েই গেছে। এবার আমি এটাতে এক চামচ গরম মশলা গুঁড়ো দেব। এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এবারে আমি এতে ধনে পাতা ছড়িয়ে দেব। আমি তো বাঁধাকপিটা এইভাবেই বানাই। কেউ যদি আরো অন্য কিছু ভাবে বানাও তাহলে বন্ধুরা আমাকে অবশ্যই জানিও। একদম রেডি। এবার এটা গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে।